গুড মর্নিং বয়েজ অ্যান্ড গার্লস, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আজকে আমরা PC3 ক্লাস করব, দেখো নলেজ গ্যালাক্সি। তোমাদের অনলাইন ক্লাস তো শুরু হয়ে গেছে, বেশ কয়েকটি ক্লাস তোমরা করেছো, কিন্তু এই PC3 ক্লাসটি আমরা এখনও শুরু করিনি। আজকে আমরা প্রথম সেই নলেজ গ্যালাক্সি অর্থাৎ PC3 ক্লাস করব। তোমাদের এই নলেজ গ্যালাক্সিতে বেশ কয়েকটি চ্যাপ্টার দেওয়া রয়েছে, 21, 22, 24, 31, 32 এবং 51। তো তোমাদের যেহেতু 21 এটা সেকেন্ড টার্মে একবার হয়ে গেছে, তাই আমরা আজকে 22 অর্থাৎ চ্যাপ্টার 22 শুরু করব। আর 21টা আমরা বাকি চ্যাপ্টারগুলো সব কমপ্লিট করে তারপরে আমরা 21টা আবার পড়ব। দেখো তোমরা তোমাদের এই নলেজ গ্যালাক্সি বুকটি চ্যাপ্টার 21, 22 পেজ নাম্বার 26 বার করো। বের করেছো? দেখো এখানে কি রয়েছে, আওয়ার হেল্পার্স। আওয়ার হেল্পার্স, আওয়ার হেল্পার্স কথাটির অর্থ কি? আমাদের সাহায্যকারী অর্থাৎ আমাদের যারা সাহায্য করেন তাদেরকে বলা হয় কি, আওয়ার হেল্পার্স। এক কথায় বলতে গেলে আমাদের সমাজ বন্ধু। দেখো আমরা এই যে ডেইলি লাইফে আমাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলি রয়েছে, সেগুলি আমাদের খাওয়া পড়া সব কিছু থেকে শুরু করে সুস্থভাবে জীবনযাপন করা, আমরা এই যে কীভাবে চলবো, কীভাবে পড়াশোনা করবো, কীভাবে আমাদের ডেইলি লাইফটা সকাল থেকে রাত পর্যন্ত আমরা কাটাবো, বা এই ডেইলি লাইফটা আমরা যে স্পেন্ড করবো, তার জন্য কিন্তু আমরা নিজেরা নিজেদের সমস্ত কাজ করে উঠতে পারি না। পারি না, আমাদের কেউ না কেউ আমাদের কোনো না কোনোভাবে হেল্প করছেন। তো এই যে যারা আমাদের হেল্প করছেন, সেই আওয়ার হেল্পার্স অর্থাৎ আমাদের যে সাহায্যকারী, তাদের সম্পর্কে আমরা আজকে পড়ব। আমরা কয়েকজন হেল্পার্স সম্পর্কে পড়ব, আর যখন তোমরা আরও উঁচু ক্লাসে উঠবে নেক্সট ইয়ারে, তোমরা আরও ভালো কয়েকজন হেল্পার সম্পর্কে পড়তে পারবে। দেখো এখানে কি রয়েছে, পেজ নাম্বার 26 চ্যাপ্টার 22 রয়েছে, লুক অ্যাট দ্য পিকচার্স অফ আওয়ার হেল্পার্স। এখানে দেখো তোমাদের বইয়ে কয়েকজন হেল্পার্সের পিকচার দেওয়া রয়েছে অর্থাৎ ছবি দেওয়া রয়েছে। তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এখানে ব্ল্যাঙ্কসগুলো পূরণ করতে বলেছে। ব্ল্যাঙ্কসগুলো তো আমরা পূরণ করবো এবং প্রত্যেকটা অর্থাৎ প্রত্যেক হেল্পার সম্পর্কেও আমরা কিছু কিছু জানব, যে তারা আমাদের কীভাবে সাহায্য করছেন, এবং তারা যদি আমাদের সাহায্য না করতেন তাহলে আমরা কেমন করে জীবন কাটাতে পারতাম, আমরা কি ভালোভাবে জীবন কাটাতে পারতাম, সেটাই আমরা আজকে করব। দেখো নাম্বার 1 কী রয়েছে, হি গ্রোস ক্রপস। হি গ্রোস ক্রপস, তিনি শস্য ফলান। হি ইজ এ, কে শস্য ফলান বলো? এ দেখো এখানে ছবি রয়েছে, মাঠে দেখো কারা কাজ করে, মাঠে ফার্মার, তাই তো, চাষি বা কৃষকরা। তাহলে হি গ্রোস ক্রপস, তিনি শস্য ফলান। হি ইজ এ কি না, ফার্মার, তিনি হন একজন চাষি বা কৃষক। দেখো আমাদের সমাজের সমাজ বন্ধুর মধ্যে সবচেয়ে বেশি উপকার করেন কারা জানো? সবচেয়ে বেশি উপকার করেন এই ফার্মাররা অর্থাৎ কৃষকরা। কারণ এই কৃষকরা যদি মাঠে বিভিন্ন রকমের শস্য না ফলাতেন, শাকসবজি ফলমূল না ফলাতেন, তাহলে আমরা কী খেয়ে বাঁচতাম বলো? আমরা না খেয়ে মরতাম, তাই না? দেখো এই যে আমরা প্রতিদিন যে ভাত রুটি খাই, তাই না, ভাত রুটি শাক সবজি বিভিন্ন রকমের ফলমূল খাই আমরা, এগুলো কারা ফলান? মাঠে চাষিরা, তাই না, ফার্মাররা। তো এই ফার্মাররা যদি এই শস্য না ফলাতেন তাহলে আমরা কিন্তু সঠিকভাবে খাবার খেতে পারতাম না। তাহলে তারা আমাদের কী করছেন, তারা আমাদের জীবনকে বাঁচিয়ে রাখছেন, তাই তো? ফার্মাররা কী করছেন, আমাদের এক কথায় বলতে গেলে আমাদের জীবন দান করছেন অর্থাৎ আমাদেরকে বাঁচিয়ে রাখছেন খাবার দিয়ে, খাদ্য দিয়ে। তাহলে হি গ্রোস ক্রপস, হু গ্রোস ক্রপস, কে শস্য ফলান, অ্যান্সার কী হবে, অ্যান্সার এ, ফার্মার, চাষি বা কৃষক। নাম্বার 2, শি ট্রিটস আস, তিনি আমাদের চিকিৎসা করেন। ট্রিটস মিন্স চিকিৎসা করা, হি ট্রিটস আস, তিনি আমাদের চিকিৎসা করেন। শি ইজ এ ড্যাশ, তিনি কে কে চিকিৎসা করেন আমাদের বলো? ডক্টর, তাই না? তাহলে শি ইজ এ ডক্টর, তিনি হন একজন ডাক্তার। দেখো মানুষের শরীর থাকলেই অসুস্থ হয়, তাই না? সবসময় কি আমরা সুস্থভাবে থাকি? থাকি না, কোনো না কোনো সময় কোনো না কোনো কারণে আমাদের শরীর অসুস্থ হয়, শারীরিক বিভিন্ন রকমের প্রবলেম দেখা দেয়, তখন আমরা কী করি, তখন আমরা কার কাছে যাই, ডক্টরের কাছে, তাই না? ডক্টরের কাছে গেলে কী করেন, তিনি আমাদের চিকিৎসা করেন এবং মেডিসিন দেন, সেই মেডিসিনগুলো খেয়ে আমরা কি সুস্থ হই। তারপরে যদি বেশি বড় ধরনের কোনো সমস্যা হয় তাহলে আমরা কী করি, আমরা হসপিটালে যাই, হসপিটালে গেলে সেখানে তারা কী করেন, আমাদের বড় বিভিন্ন রকমের উন্নত ধরনের
ট্রিটমেন্ট করে আমাদের কী করেন, আমাদেরকে সুস্থ সবল রাখেন। তাহলে শি ট্রিটস আস, হু ট্রিটস আস, কে চিকিৎসা করেন আমাদের, অ্যান্সার কী হবে, এ ডক্টর। তাহলে ডাক্তার কী, ডাক্তার আমাদেরকে চিকিৎসা করেন, বিভিন্ন রকমের রোগ থেকে আমাদের আরোগ্য লাভ করান, তাই তো। নাম্বার থ্রি, হি ক্যাচেস দ্য থিপস, তিনি চোর ধরেন, ক্যাচেস মিন্স ধরা, থিপস মিন্স কি চোর, তিনি চোর ধরেন। হি ইজ এ ড্যাশ, তিনি কে চোর ধরেন বলো, কী হবে, পুলিশম্যান, অর্থাৎ পুলিশ, তাই তো, পুলিশরা কী করেন, চোর ধরেন। দেখো সমাজে সবাই যে ভালো মানুষ আছে তা কিন্তু নয়, সমাজে ভালো মন্দ ভালো খারাপ সব ধরনের মানুষই কিন্তু বাস করে। তো ভালো মানুষের পাশাপাশি চোরও দেখা যায় সমাজে, তারা কী করে, তারা হয়তো হয়তো তাদের অভ্যাস বশত বা তারা খেতে পায় না সেই জন্য বা কোনো না কোনো কারণে তারা কী করে, তারা চুরি করে, চোররা। আর যখন চোররা চুরি করে আমাদের বাড়িতে বা আমাদের সমাজে বিভিন্ন জায়গা থেকে দোকানপাট থেকে যখন চুরি করে তখন কী হয়, মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায়। চোর চুরি করলে কী হয়, তারা তো সবই চুরি করে নিয়ে যায়, তাই না, তাতে অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায় মানুষের। তখন কী করে, ওই পুলিশরা সেই চোরকে ধরতে সাহায্য করে। আমরা কী করি, আমরা পুলিশের কাছে যাই এবং পুলিশ কী করে, সেই চোরকে ধরতে আমাদের সাহায্য করেন। এর ফলে কী হয়, চোরকে ধরতে পারেন বলেই পুলিশরা, আমরা কী করি, আমরা সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারি, শান্তি শৃঙ্খলাভাবে বাঁচতে পারি। তাহলে কে চোর ধরেন এবং শান্তি শৃঙ্খলাভাবে আমাদের বাঁচান, রক্ষা করেন আমাদেরকে, দ্য রাইট অ্যান্সার কী, পুলিশম্যান, তাই তো। তাহলে হু ক্যাচেস দ্য থিপস, কে চোর ধরেন, দ্য পুলিশম্যান, পুলিশ চোর ধরেন। নাম্বার ফোর, হি ব্রিংস আওয়ার লেটার্স, তিনি আমাদের চিঠি নিয়ে আসেন, চিঠি বয়ে নিয়ে আসেন, কে চিঠি নিয়ে আসেন বলো, বাড়ি বাড়ি কে চিঠি বিলি করেন, তোমরা পড়েছো না ক্লাস ওয়ানে, বাড়ি বাড়ি চিঠি বিলি করেন কে, পোস্টম্যান, তাই তো, বা পিয়ন, পিয়ন কী করেন, বাড়ি বাড়ি চিঠি বিলি করেন। দেখো প্রত্যেকটা পোস্ট অফিসেই একজন করে পিয়ন বা পোস্টম্যান থাকেন, তারা কী করেন, বিভিন্ন জায়গা থেকে আসা আমাদের আত্মীয় স্বজন হোক বা অফিসিয়ালি কোনো পেপারস হোক বা কোনো ডকুমেন্টস হোক, যখন এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো হয় তখন কিন্তু বাই পোস্টে পাঠানো হয়, তখন কী হয়, মানুষ পোস্ট অফিসে সেগুলো পেপারস বা ডকুমেন্টস বা কোনো দরকারি কাগজপত্র বা চিঠি সেগুলো কী করেন, ওই পোস্ট অফিসে জমা করেন। আর সেই পেপারস বা চিঠিগুলো আমাদেরকে কী করেন, লেটার্সগুলো আমাদেরকে সুরক্ষিতভাবে নিরাপদভাবে আমাদের কাছে পৌঁছে দেন, অক্ষতভাবে আমাদের কাছে পৌঁছে দেন, কারা, বাড়ি বাড়ি বিলি করেন কারা, পোস্টম্যান, তাই তো, পিয়নরা। তারা কী করেন, তারা রোদ ঝড় জল বৃষ্টি নেই জীবনের ঝুঁকি নিয়ে তারা কী করেন, তারা আমাদের বাড়ি বাড়ি সেই চিঠিগুলো পৌঁছে দিয়ে আসেন। তাহলে হু ব্রিংস আওয়ার লেটার্স, কে আমাদের চিঠি বয়ে নিয়ে আসেন, দ্য পোস্টম্যান। নাম্বার ফাইভ, হি পুটস আউট ফায়ার্স, হি পুটস আউট ফায়ার, তিনি আগুন নেভান বা আগুন নেভাতে সাহায্য করেন। হি ইজ এ ড্যাশ, কে আমাদের আগুন নেভাতে সাহায্য করেন, ফায়ারম্যান, তাই তো, দমকল কর্মী। ফায়ারম্যান কথাটির অর্থ কি, দমকল কর্মী বা অগ্নি নির্বাপক কর্মী, যারা আগুন নেভানোর কাজ করেন তাদেরকে বলা হয় ফায়ারম্যান বা দমকল কর্মী। তোমরা আগেও পড়েছ এর আগের চ্যাপ্টারটায়, ওই যখন পিসি টু পড়েছিলে তখন ওই চ্যাপ্টারে একটা পড়েছিলে যে কি না, আমাদের দমকল কর্মীরা কী করেন না, ফায়ারম্যানরা ফায়ার ব্রিগেডের যে ইঞ্জিন থাকে সেই ফায়ার ব্রিগেড ইঞ্জিনের সাহায্যে বিভিন্ন জায়গায় বড় বড় অফিস বিল্ডিং মল বা বড় বড় যে বাড়িগুলো থাকে অ্যাপার্টমেন্টগুলো থাকে সেগুলো কী করে, তখন কখনো যদি সেখানে আগুন লেগে যায় সেখানে আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে কখনোই আগুন নেভানো সম্ভব না। আমরা কি বালতি ভরে জল দিয়ে সেই আগুন নেভাতে পারবো, পারবো না। তখন কী করা হয় না, ওই দমকল কর্মী অর্থাৎ ওই ফায়ার ব্রিগেডে ফায়ারম্যানদের কল করা হয় এবং তারা কী করেন, তারা তাদের ফায়ার ব্রিগেড ইঞ্জিন নিয়ে এসে আগুন নেভাতে সাহায্য করেন। তারা তাদের নিজের জীবনের ঝুঁকি নিয়ে কী করেন, জীবনের ঝুঁকি নিয়ে তারা ওই আগুন নেভাতে সাহায্য করেন। যেখানে আগুন লেগে যায় সেখানে অনেক উঁচু উঁচু বিল্ডিংয়ে তারা কী করেন, উপরে গিয়ে আগুন নেভান এবং সেই ইয়েতে তোমার কী বলে, ওই অফিসে বা সেই বিল্ডিংয়ের ভেতরে যারা আগুনের মধ্যে পড়ে যায় বা কোনো রকম অসুবিধার মধ্যে পড়ে তখন তাদেরকে তাদেরকে বাঁচিয়েও নিয়ে আসেন এই ফায়ারম্যানরা। তাতে কী হয়, তাদের লাইফ অনেক রিস্ক থাকে না, তবুও তারা কী করেন, তারা আমাদেরকে সাহায্য করেন। তাহলে হি পুটস আউট ফায়ার্স, হু পুট আউট ফায়ার্স, কে আগুন নেভান, অ্যান্সারটা কী হবে, এ ফায়ারম্যান, একজন দমকল কর্মী। হি বেকস দ্য ব্রেড, তিনি পাউরুটি তৈরি করেন বা পাউরুটি বেক করেন। হি ইজ এ ড্যাশ, তিনি কে,
বলো তো কে পাউরুটি ব্রেক করেন তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় বেকার বা রুটিওয়ালা। আমরা রুটিওয়ালা ঠিক বলি না, কেমন লাগে শোনাতে, আমরা কি বলি বেকার। দেখবে বিভিন্ন দোকানে বাজারে দেখা যায়, দোকানে পাউরুটিগুলো থাকে, ছোট বড় স্লাইস ব্রেড, বিভিন্ন রকমের ব্রেড থাকে না, তোমরা সবাই খাও, পছন্দ করো, আমরাও খাই, ভালো লাগে। কেউ কেউ ব্রেড দিয়ে ব্রেকফাস্ট করে সকালে, বাটার দিয়ে বা সসেস দিয়ে, তাই না, জ্যাম জেলি দিয়ে, খুব ভালো লাগে খেতে। কিন্তু সেটা কারা তৈরি করেন? সেটা তৈরি করেন এই বেকাররা। তারা কি করেন? তারা ময়দা থেকে বিভিন্ন রকমের প্রসেসিংয়ে তারা এই ব্রেডগুলি তৈরি করেন এবং সেগুলো আমাদের কাছে পৌঁছে দেন, আমরা সেটা খেতে পারি, তাই তো? নাম্বার সেভেন, হি মেক্স থিংস ফ্রম উড। হি মেক্স থিংস ফ্রম উড, তিনি কাঠ থেকে জিনিস তৈরি করেন, কাঠের জিনিস তৈরি করেন। হি ইজ এ ড্যাশ, তিনি কে? কে কাঠের জিনিস তৈরি করেন বলো তো? তাকে কি বলা হয়? বাংলায় আমরা বলি কাঠমিস্ত্রি বা ছুতোর, তাই তো? আর ইংলিশে কি বলা হয়? কার্পেন্টার, অর্থাৎ ছুতোর মিস্ত্রি বা কাঠমিস্ত্রি। দেখো তোমরা স্কুলে দেখেছো, তোমাদের বাড়িতেও আছে চেয়ার টেবিল বেঞ্চ, বিভিন্ন রকমের কাঠের যে ফার্নিচারগুলো হয়, ফ্যাশনেবল ডিজাইনার যে ফার্নিচারগুলো হয় কাঠের, সেগুলো কারা তৈরি করেন বলো তো? সেগুলো কিন্তু এই কার্পেন্টাররাই তৈরি করেন। এই কার্পেন্টার যদি না থাকতেন বা তারা যদি এগুলো না তৈরি করতেন, তাহলে কিন্তু আমরা স্কুলে কিসে বসতাম? চেয়ার টেবিল বেঞ্চ যদি না থাকতো আমরা কিসে বসতাম বলো? বাড়িতে আমরা বিভিন্ন রকমের যে ডিজাইনার ফার্নিচারগুলো হয় সেগুলোও আমরা পেতাম না যদি এই কার্পেন্টাররা না থাকতেন। তাহলে বোঝো কার্পেন্টাররা আমাদের কত সুন্দর, কত রকমভাবে উপকার করছেন, তাই না? তাহলে হু মেক্স থিংস ফ্রম উড, কে কাঠ থেকে জিনিস তৈরি করেন? হি ইজ এ কার্পেন্টার, একজন কাঠমিস্ত্রি বা ছুতোর। নাম্বার এইট, শি টিচেস আস, তিনি আমাদের শিক্ষা দান করেন। শি ইজ এ ড্যাশ, তিনি কে? কে আমাদের শিক্ষা দান করেন? টিচার্স, তাই না? তোমরা সবাই জানো টিচার্সরা কি করে, টিচার্সরা স্টুডেন্টদের শিক্ষা দান করেন, তাই তো? তাহলে হু টিচেস আস, দ্য রাইট অ্যান্সার ইজ টিচার্স। দেখো আমাদের এই সমাজে স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং বাড়িতেও যে প্রাইভেট টিউটর, অর্থাৎ টিউশন পড়ান যিনি, তিনিও কিন্তু টিচার। তো বিভিন্ন জায়গায় ছোট বড় সব ধরনের ছেলে মেয়েদের শিক্ষা দান করেন কারা? টিচার্সরা। তারা কি করেন? তারা সমাজে ছেলে মেয়েদের উঁচু স্তরে পৌঁছানোর জন্য, একজন সমাজে প্রকৃত মানুষ তৈরি করার জন্য তারা কি করেন? তারা শিক্ষা দান করেন, বিভিন্ন রকমভাবে কীভাবে তারা তাদের জীবনে চলতে হবে সেই শিক্ষা তারা দান করেন এবং বিভিন্ন বিষয়ে শিক্ষণীয় যে তথ্যগুলি আছে সেগুলি তারা দেন কাদেরকে? স্টুডেন্টদেরকে। তাহলে হু টিচেস আস, দ্য টিচার্স বা এ টিচার। তো স্টুডেন্টস দেখো, আমি আজকে তোমাদেরকে এই চ্যাপ্টার 22 আওয়ার হেল্পার্স সম্পর্কে, আটজন যে হেল্পার্স রয়েছে সেই সম্পর্কে আমরা পড়লাম। দেখো আরও হেল্পার্সরা রয়েছেন আমাদের সমাজে, কিন্তু আমরা এই আটজন সম্পর্কেই পড়লাম। তো আমরা এটা পড়ে কি জানলাম, যে না, সমাজে যদি আমাদের এই হেল্পার্সরা না থাকতেন তাহলে কিন্তু আমাদের ডেইলি লাইফে অনেক প্রবলেম ফেস করতে হতো, তাই না? আমরা সঠিকভাবে আমাদের জীবনটাকে ঠিক কাটাতে পারতাম না, তাই তো? তো কাজ কিন্তু কোনোটাই ছোট বড় নয়, এই যে আমাদের হেল্প করছেন তারা কিন্তু প্রত্যেকেই তাদের নিজস্ব কাজ করছেন। তো কোনো কাজই কখনোই ছোট নয়, তাই তোমাদের উচিত আমাদের যারা সমাজে, আমাদের যারা হেল্প করছেন সর্বক্ষণ, তাদেরকে কখনোই ছোট ভাববে না বা কখনোই অসম্মান করবে না। তোমাদের উচিত প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা হেল্পার্স, আমাদের যারা হেল্প করছেন তাদেরকে সবসময় সম্মান জানানো, তাদেরকে কখনোই অপমানবোধ, কোনো অপমানজনক কোনো কথা তাদেরকে বলবে না বা অসম্মান করবে না। তাদেরকে সবসময় কী করা উচিত? তাদেরকে সম্মান করা উচিত। তাহলে দেখো আমি তোমাদের আরেকবার বলছি, হি গ্রোস ক্রপস, তিনি আমাদেরকে শস্য ফলান। কে শস্য ফলান? হি ইজ এ কি? হি ইজ এ ফার্মার। হু গ্রোস ক্রপস? এ ফার্মার। শি ট্রিটস আস। হু ট্রিটস আস? এ ডক্টর। কে চিকিৎসা করেন? ডক্টর। হি ক্যাচেস দ্য থিপস। হু ক্যাচেস দ্য থিপস? কে চোর ধরেন? হি ইজ এ পুলিশম্যান, একজন পুলিশ। হু ব্রিংস আওয়ার লেটার্স? কে আমাদের চিঠি বয়ে নিয়ে আসেন? হি ইজ এ পোস্টম্যান, একজন পিয়ন আমাদের চিঠি নিয়ে আসেন। হু পুট আউট ফায়ার্স? কে আগুন নেভাতে আমাদের সাহায্য করেন? কে আগুন নেভান বলো তো? এ ফায়ারম্যান, তাই তো, একজন দমকল কর্মী। হু বেকস দ্য ব্রেড? কে পাউরুটি তৈরি করেন আমাদের জন্য? হি ইজ এ বেকার, তিনি একজন বেকার। হু মেক থিংস আউট অফ উড? কে কাঠ দিয়ে জিনিস তৈরি করেন? এ
কার্পেন্টার, তাই তো? হু টিচেস আস, কে আমাদের শিক্ষাদান করেন, কে? টিচার্স। তাহলে স্টুডেন্টস, আমি তোমাদের আজকে এটা পড়ালাম এবং পুরোটা তোমরা বাড়িতে পড়বে, আর এরপরে আমি এগুলো থেকে তোমাদের কোশ্চেন লিখে গ্রুপে পাঠিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ এভরিবডি।